আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের জাপানের দ্বিতীয় ঈদ আছে, কুরবানির ঈদ, যেটা ঈদুল আজহা। তো আমাদের যে এলাকায় আছি এলাকায় কোনো মসজিদ নাই, তো মসজিদ না থাকার কারণে আমাদের এক বন্ধু, সে হচ্ছে এর আরবি লাইনে পড়াশোনা করে আসছে বাংলাদেশ থেকে, তো সে আজকে আমাদের নামাজ পড়াবে। তো আমরা সবাই হচ্ছে আমাদের যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের যে হলরুম আছে সেই হলরুমে সবাই একসাথে হয়েছি নামাজ পড়ার জন্য। তো আজকে সকালটাই শুরু হয়েছে অনেক টাফভাবে সিচুয়েশন দিয়া, আসার পথে আমি ট্রেন মিস করাই, সাইকেল চালে অনেক কষ্ট করে আসতে হয়েছে, নামাজের টাইমটা কোনো রকমে পাইছি। তো এখন নামাজ শুরু করে দেব, সবাই দাঁড়া রয়েছি। তো আমাদের একটা আরেকজন বন্ধু সে অপেক্ষা করতেছে, মানে এখন আসতে পারে নাই, সে মাত্র আসছে, ওয়েট করছিলাম। তো সবাইকে ঈদ মুবারক। নামাজ শুরু করে দেবো, নামাজের সময় নেই, কারণ নামাজ শেষ আমাদের ক্লাস করতে হবে, এখানে কোনো বন্ধ নেই ঈদ উপলক্ষে। তো সবাই এসে করছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই মর্যাদায় সম্পন্ন করলাম নামাজ। শান্ত
তো ঈদ মানে খুশি, ঈদ মানে খোলাগুলি করা। তো যাই হোক, সবাই নিজের মধ্যে আমাদের ঈদ এভাবে শেয়ার করে নিতেছি। আমি ঈদ মোবারক। তো ঈদের দিন আমাদেরকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে ক্লাস করতেই হবে। তো আমাদের সেন্সেই উপস্থিত আছে আমাদের ক্লাস করানোর জন্য। সবাই মোটামুটি চলে আসছি, আর দুই তিন দিন বাকি আছে। তো এটাই হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কুলে ক্লাস। এখানে আমরা সবাই এখানে স্কুলে ঢোকার প্রথম দিনই এই কাঞ্জিগুলা লিখছিলাম, হচ্ছে ক্যালিগ্রাফি যেটা বলা হয় আর কি। আমাদের অক্ষর তো সুন্দর হয়নি। তো এখন আমাদের ক্লাস শুরু হবে। তো জাপানে ঈদ উপলক্ষে কোনোরকম সরকারি বন্ধ নেই। আমাদের ক্লাসগুলোতে মেইনলি হয় আর কি, কে কাকে কত বেশি পচাইতে পারে। আমাদের টাঙ্গির বা ইচিবান তীরে কাকই মিন না কাকই নে কিও আমাদের এই সেন্সি বাংলা অনেক ভাষা জানে, তিনি অনেক বাংলা ভাষা শিখছে আমাদের থেকে এবং নিজে নিজে প্র্যাকটিস করে এবং বাংলা বই কিনে পর্যন্ত প্র্যাকটিস করে। তো ঈদের নামাজ এবং ঈদের যে একটা প্রথম ভিডিওটা এখানে আমি শেষ করতেছি। তো আছে কিছু প্ল্যানিং আছে, একটা জায়গায় ঘুরতে যাবো, তো ইনশাল্লাহ সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এখনের মতো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। ঈদের নামাজ এবং ঈদের একটা পরিচয় সবাই এসেছে। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।